একটা মেয়ের সারা দিন কত ধরনের যে কাজ থাকে, অথচ যেহেতু নিজের সংসারের কাজের জন্য কাউ বেতন দেয় না, সেই জন্য সেই কাজলা কাজ বলি কাউ গণ্য করে না। কিন্তু কিছু মানুষ আছে যা যা এই মেয়ে মানুষের এই ঘরোয়া কাজগুলো অত্যন্ত সম্মান জানে, তো সেই মানুষগুলো সত্যি সর্বদাই নমস্য, সেই মানুষগুলোর জন্য অপার শ্রদ্ধা মোর। দণ্ডপথ, তোমরা সবাই কেমন আছেন? আশা করুন খুব ভালো আছেন। ইচ্ছে কথা ইউটিউব চ্যানেলে তোমার কাছে আরেকবার স্বাগত জানাম, মুই সংঘমিত্রা। আজকে সকাল থেকে কী কী করলুম সেই জিনিসগুলো তোমার সাথে শেয়ার করিম, তো সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, বেশি বেশি ভিডিও দেখো যাতে আমরা কিছু পয়সা রোজগার করি পাই। তোমরা ভিডিও দেখলে আমার কিছু টাকা রোজগার হবে, যেটা দিয়ে আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করি পামো আর কি। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, কমেন্টও জানান তোমরা কেমন ধরনের ভিডিও দেখির পছন্দ করেন। বুধবার ক্লাস দেরিতে থাকায় কলেজ যেতে দেরি হয়, মানে 12টার সময় কলেজ যাবে, তার সাথে কোনো সঙ্গ নাই, মুই আজকে 10টার মধ্যে রান্না কমপ্লিট করি আর কি। যেহেতু বেটি 10টা সাড়ে 10টার সময় স্কুল যাবে, তার জন্য 10টার মধ্যে যেমন করি হোক রান্না কমপ্লিট করাই লাগবে। আর এই মাছটা কয় বাঁশপাতা মাছ, তোমার হচ্ছে কী কয় কমেন্টও জানাবেন কিন্তু এই মাছটার নাম কি। তো ওই ঝিঙা আলু তরকারির সাথে মাছটা মুই একসাথে দিম, যেহেতু মোর গ্যাসের প্রবলেম, রিসেন্ট আলসার ধরা পড়ছে, সেই জন্যে মোর একদম হালকা খাবার দেবার, পাঠার মাংস ঠাংস বাদ, মন মেজাজ খুব খারাপ। এই যে ছোটো ছোটো মাছলা আনে দেখলে পিত্তিটে জলে বেশিতে বেশিতে মাথা খারাপ হয়েছে। যাই হোক, এই ঝিঙা আলুর সাথে মাছলা একসাথে ছাড়ে দিয়ে জল দিয়ে খুব সুন্দর একটা তরকারি হবে, এই তরকারিটা দিয়েই মোর পেট ভরে খাওয়া লাগবে, তাছাড়া মোর কোনো উপায় নেই। মোর পাটার মশম খাওয়া যাবে না, মানে পাটা খাসি সব বাদ, মানে এত কষ্ট লাগি ধরছে না কি আর কম। একে তো রান্দির ভাল লাগে না, তার মধ্যে যদি খাবার ভাল পাং মানসিটে, সেই মানসিটে খাবারও না পাং, তাহলে কেমন বিরক্তিকর জীবনটা লাগে। হে ভগবান ও কং, হে ভগবান মোক তাড়াতাড়ি সুস্থ করি দে, তাড়াতাড়ি সুস্থ করি দে, মুই যাতে সব রকমের খাবার খাবার পাং। তো এই পাশে অহরের ডাল, ওই পিঁয়াজ, টমাটো, কাঁচা লঙ্কা, কাঁচা মরুচ আর কি, আর 3 কোয়া রসুন দিয়ে এই পেশে চাপেতেছুন। যতই কম বলে হালকা হালকা রান্না, কিন্তু তাও মোর রান্না তো খানিক মশলাদার, জাবদা জাবদা হবেই। হ্যাঁ না, তো নাইলে তো খাবার পাও না, না কি আর করি। আর গাড়ির আওয়াজে মাথাটা গরম হয়ে যায় সারাটা দিনে, যে ছাওয়ার জন্য যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এত সুন্দর করে সাজে থুজুং, ছাওয়ার ঘর তেমন ভাত ছাড়বে, হে ছাড়বে, হো ছাড়বে, মাথাটা নষ্ট করে। মোর মাওয়াই বোধহয় আজ 10 বছর থেকে মোর জন্য ভাল করে ভাত তরকারি আং করে সাজে পারে খাবার দেয় না, কারণ 3 বছর মুই বাড়াচ্ছিলাম, তারপরে মোর বিয়ে হয়ে গেছে। তো ছাওয়ার ঘর যাই মুই, দেখো এদিকে কিন্তু মোর বড় উমুখ থুই আসে, খাওয়া দাওয়া করি, 12টার সময় মুখ নিয়ে স্কুল পৌঁছাবে, কারণ রোদ, খুব রোদ, স্কুলের পথে উনার কলেজ, মানে ওই পথে আর কি কলেজ যাবে। ওই পেশে স্কুল পৌঁছিয়ে দেখো রান্না বান্না কমপ্লিট। খাবার কি রেডি? আজকে কি কি রান্না হচ্ছে? ডাল, পোস্ত, ভাত। দেখো বলি গরম লাগে না, এমন গরমে রান্না করছো যে গরম লাগবে না, গরম মরে যাচ্ছে একদম, জীবন চলে যাচ্ছে। আজকে কয়জন ছিলে তোমরা? রৌদুত নালকাল হয়ে আসি, এলা যে মুই কাপড় তুলি, কাপড় শুকিয়ে দিই, মোর পর এত হেল্পফুল, বাথরুমত বালতি ভর্তি কাপড় ছিল, ওই বালতিটা ছাদর নিয়ে দেয়া শুইছে, কেন মেলে দেনি ভাবো তোমরা, কেমন হেল্পফুল হবার পাইনি। ফ্যান্টার স্কার্ট এদি এলাও শুকেই নাই, এই রবার না করি এমন করি মোটা না, আগে শুকিয়ে যায় না, কয়বার 14 বার উল্টে না, 14 বার মেলে যায়। বন্ধু, নাইটি হলে আমার বেটি সওয়ালার জাতীয় পোশাক, ভারতীয় বউলের আর কি, ভারতীয় নারীর জাতীয় পোশাক অন্দরমহলের নাইটি, কারণ যতই তোমরা ট্রেডিশনাল বাঙালির শাড়ি কন আর পাটানি কন যাই কর না কেন, এই নাইটির থেকে আরামদায়ক বস্তু মানে পরিধানের জন্য বেটি সেওয়ালার জন্য বোধহয় আর কিছু নাই এই দুনিয়াতে। গরমত কাজ করে হয়তো কষ্ট লাগে, কিন্তু শরৎকালীন আকাশটা দেখলে না মনটা ভালো হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে যায়, মানে এত সুন্দর নীল আকাশ, তারপর এত সুন্দর সবুজ গাছ। এই দড়ি ফাটো কাপড়লে এই মাত্র শুনো, এদের তুলি নি। কাপড়লা তুলি নেওয়া হয়ে গেছে, এলা ঘর যায় কাপড়লা থুম, খানিক জিরেবে, জিরে মানে কি ঠান্ডা হোক আর কি, খুব গরম তো রৌদ, বাঁকুড়ের গরম বুঝিরে পান, এত
রোদ গরম সাওয়াল স্কুল থেকে আনলো মানে নাল কাল হয়ে গেছে মুখে কি আর কম তোমাকে মানে ঘামি ঝসি একাকার হয়ে গেছে এত ঘামিছু এত ঝসিছু কি কম নিজের গাটা নিজেরে ঘিন লেগে যাচ্ছে এলাবাজে চারটা ইমের বলে আরও খিদে পাওয়া গেছে স্কুল অব্দি খাইছে ভগবান জানো।